আমরা যেটা জানতে পেরেছি সেনাবাহিনীর যিনি আমাদের এখানে কর্নেল সাহেব আছেন ওনার ওখানে একটা আবেদন করা হয়েছে এরপরে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করা হয়েছে এবং আরেকটি আবেদন করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবর এবং সেটাও করা হয়েছে বিএনপি অফিসে আমাদের বিএনপির সাথেই সংশ্লিষ্ট এবং বিভিন্নভাবে এরা এই সুযোগে অল্প সংখ্যক লোক সবাই না অল্প কিছু লোক যারা মানুষকে এই সুযোগে সদ্ব্যবহার করে আর্থিক সুযোগ দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে মামলা দেওয়া অন্য কোথাও গেলে পুলিশ দিয়ে ধরিয়ে নেওয়া এবং অধিকাংশ ক্ষেত্রেই থানায় তাদেরকে খুব বেশি দেখা যায় এবং তাদের নিয়ন্ত্রণ করার পিছনে একজন ব্যক্তি আছেন যিনি এই নিয়ন্ত্রণটা মূলত করেন নাম আমি বলতে চাচ্ছি না আর কি আসলে অনেক সময় দলীয় একই সংগঠনে থাকলে অনেক কথা এটা প্রকাশ্যই হয়ে যায় যে অবস্থাটা কি যে যার নেতৃত্বে ছায় থাকে তার কিছু লোকেরা যখন তবে দলের একটা নিয়ম তো আছে সেই দলের নিয়মে দলে যত সময় থাকতে হয় তত সময় দলের এই কথাগুলো কিছু এড়াইয়া যাওয়া ছাড়া পথ থাকে না স্পষ্ট বলি আমাদের সহসংগঠন সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ইঙ্গিতে এগুলো হয়েছে বলে তারা আবেদন করেছেন এবং বিভিন্ন পত্রপত্রিকাও এই নিউজটা আসছে এটা আওয়ামী লীগ শুধু না অনেক ব্যবসায়ীরাও আছে যাদেরকে এবং অনেক নিরীহ লোক আছে ইভেন অনেক বিএনপির নেতারা কর্মীরা আছে যারা তাকে পছন্দ করে না তাদের সবাইকেই সেইভাবে হয়রানির একটাই দিচ্ছে আমার দল যেটা বিশ্বাস করে এ পর্যন্ত যতটা দেখেছি মানে তদন্ত সাপেক্ষে আশা করি অবশ্যই দল তাদের বিরুদ্ধে এই অন্যায়ের এবং অপকর্মের এবং দুর্নীতি এছাড়া চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমি যদি নমিনেশন পাই এবং নির্বাচিত হতে পারি আর না পারি সেটা তো জনগণের ইয়া যদি আমার দল ক্ষমতা আসে তাহলে জনগণের জন্য যতটা সুবিধা এবং সেটা আমি আমার দল থেকে অথবা সরকার থেকে নেওয়ার চেষ্টা করব আর আমি ব্যক্তিগতভাবে এই গোপালগঞ্জের কোনো সুবিধা নিজে নিব না এটা জনগণের জন্যই সুবিধা হিসেবে থাকবে আমরা খুব দ্রুতই চাচ্ছি যে লং টাইম যত সময় যাবে সরকারের জন্য ততই সমস্যা হয়ে দেখা দিতে পারে তো আশা করি সরকার আগামী ছয় মাসের ভিতরে একটা রোড ম্যাপ যেভাবে করতেছেন তাতে দ্রুত দেওয়ার চেষ্টাই করতেছেন